हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज पुरीते आमादेर द्वितीय दिन आर आमरा सकाल सकाल चले एसेछि सानराइज देखार जोन्नो, किन्तु सानराइज आमादेर देखा हलो ना, कारण आकाश छिलो मेघे ढाका। ताई समुद्रेर हावा खेते खेते आमरा मर्निं टीटा बीचेई खेये निलाम। आमरा सकाल सकाल तारपर एसे रेडी हये बेरिये पड़लाम आमादेर आजकेर गंतव्य नंदनकाननेर उद्देश्ये। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম নন্দনকাননে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো লেগে গিয়েছিল টিকিট কাটার জন্য। এত বড় চিড়িয়াখানা হেঁটে দেখা সম্ভব নয় আমার পক্ষে, তাই দাঁড়িয়ে পড়েছিলাম গাড়ি লাইনে। দেখতে দেখতে আমাদের গাড়ি চলে এলো আর আমরা উঠে পড়লাম গাড়িতে। এখানে চিড়িয়াখানা ঘুরে দেখানোর জন্য গাড়িগুলো 14 সিটের গলফ কার্টের মতো দেখতে। হাওয়া দিচ্ছিল তাই পরিবেশটা ওই গাড়ি করে ঘুরতে খুব ভালো লাগছে। তারপরে দেখতে দেখতে আমরা চলে গেলাম জঙ্গল সাফারির দিকে, যেখান থেকে আমাদের জঙ্গল সাফারির জন্য এই গাড়িকে ছেড়ে দিয়ে বাসের জন্য ওয়েট করতে হবে, বাসটা ধরতে হবে, কারণ বাসে করেই জঙ্গল সাফারি হয়। দেখতে দেখতে আমরা বাসে উঠে পড়লাম, ইভেন আমাদের বাসটা ছেড়ে দিল জঙ্গল সাফারির দিকে। আর এইটা মনে হচ্ছিল জুরাসিক পার্কে আমরা চলে এসেছি, কারণ গেটগুলো ঠিক ওরকম ভাবেই খুলছিল। প্রথমেই আমরা চলে এলাম টাইগার সাফারিতে। নন্দনকানন দেশের অন্যান্য চিড়িয়াখানা থেকে একটু আলাদা, তার কারণ চন্দ্রকা ফরেস্টের মধ্যে এই প্রাকৃতিক পরিবেশেই এটি তৈরি। যত বাসটা এগাচ্ছিল আমাদের এক্সাইটমেন্ট অনেকটাই বাড়ছিল, তার কারণ খোলা জঙ্গলে বাঘ দেখার মজাই আলাদা। অবশেষে বাঘ মামার দেখা পেলাম, আর বাঘ মামা হাঁটতে হাঁটতে কি যেন একটা দেখছিল। বাঘ দেখে আমরা বেরিয়ে চলে গেলাম সিংহ দেখতে। সিংহ সাফারি করতে গিয়ে ও ঠিক একইভাবে গেটটা খুলছে, আর আমাদের দেখে বেশ মজা লাগছে। আমরা যখন সিংহ সাফারিটা করে বেড়াচ্ছি, তখন সিংহ দুটো মারপিট করছিল, সেটা দেখতে পেরেছি, কিন্তু বাস ড্রাইভারের জন্য ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। সিংহ দেখে ঢুকে গেলাম ভাল্লুক দেখতে। আমাদের সামনে যে ভাল্লুকটা ছিল এটা ছোট, আরো বড় ভাল্লুক আছে কিন্তু সেগুলো আমরা দেখতে পাই। এই দেখো,
সেখান থেকে বেরিয়ে আমরা ঢুকলাম হারভিভোর সাফারিতে। প্রথমে এই ঢুকতে না ঢুকতেই চোখে পড়লে এক পাল চিতল হরিণ। নানান রকম প্রজাতি হরিণ দেখতে দেখতেই আমরা এগাতে থাকলাম। আর কিছুটা দূর এগাতেই একটা নীল গাই বেরিয়ে গেল, যেটা কিনা বিপরীত দিকে হওয়ার জন্য আমি তুলতে পারিনি। বাবা কিচ্ছু ইয়ে সিংগুলো হরিণের সাথে সাথে ময়ূর ময়ূরীও আমরা দেখে নিলাম, একই সাথে তারা জল খাচ্ছিল। হঠাৎ চোখে পড়লো দুটো কৃষ্ণসার হরিণ। তারপরে আমরা বাস থেকে নেমে গেলাম, কারণ আমাদের ওখানেই সাফারিটা শেষ হয়েছে। তারপরে আমাদের আবারও সেই গাড়ি এলো, চিড়িয়াখানার কিছু কিছু প্রাণী আমরা ঘুরে দেখলাম, কারণ সাফারি করতে গিয়ে আমাদের অনেকটা টাইম চলে গেছিল। প্রথমেই আমরা দেখে নিলাম জিরাফ, তারপরে জিরাফ দেখে উঠে পড়লাম কচ্ছপের এখানে, যেটা কিনা আমরা যেতে যেতেই খানিকটা দেখে নিয়েছি। আর এখানে থেকে আমরা দেখা যাচ্ছিল বড় বড় উট পাখি। তারপরে আমরা গাড়ি থেকে নেমে গেলাম। আমার বাঘিনী আর আমি, বাঘিনী তাই আমিও নাচতে নাচতে চলে যাচ্ছিলাম, বাঘ দেখবো বাঘ দেখবো করতে করতে। প্রথমেই আমরা চলে এলাম সাদা বাঘ দেখতে, আর উনি আমাদেরকে ক্যাটওয়াক করে দেখাচ্ছিলেন। তারপরে এই নিয়ে মহাশয় মাংস মুখে নিয়ে এদিকে আমাদের সামনে এসে একদম ঘুরিয়ে পেঁচিয়ে বসে খেতে বসে পড়েছেন। আমরা যেহেতু বাঘের খাওয়া বা এরকম ধরনের জিনিস কখনো দেখিনি, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ জিনিসটা উপভোগ করলাম। নন্দনকানন বিশ্বের প্রথম চিড়িয়াখানা যেখানে সাদা বাঘ এবং মেলানিস্টিক বাঘের প্রজনন করা হয়েছে। তার পাশে আরো একটা বাঘ ছিল যিনি নাকি বিশ্রাম নিচ্ছিলেন। তারপরে আমরা ওখান থেকে লেপার্ডের এনক্লোজারের সামনে চলে আসলাম। লেপার্ডটা আমাদেরকে দেখেই একবার ডিগবাজি খেয়ে উঠে বসে পড়লো, তারপরে বুঝলাম না ও মনে হয় কিছু একটা দেখছিল অনেকক্ষণ ধরে, দেখার পরও নেমে গেল। আমি ওর মতো ভেজিটেরিয়ান লেপার্ড আগে দেখিনি, যে কিনা হাঁটতে হাঁটতে এসে পাতা খাচ্ছে। এখানে দুটো লেপার ছিল, একটার নাম বাদল আর একটার নাম বর্ষা। প্রথমে বুঝিনি
কিন্তু পরে আমাদের যে গাইড ছিল সে বলল বাদল পটি করছে আর বর্ষা লাফালাফি করছে। নন্দনকানন ভারতের একমাত্র চিড়িয়াখানা যেখানে ওপেন টপ লেপার্ড এনক্লোজার রয়েছে। তারপর বাদল আর বর্ষাকে ছেড়ে আমরা চলে এলাম কুমিরের দিকে। এখানে কুমিরের প্রজননটাও হয় স্বাভাবিক নিয়মে। ছোট্ট পাথরের ওপরে একটা ছোট কুমির বসেছিল, কিন্তু সেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ আমি খুঁজেই পাইনি তাকে। কুমির যেখানে ছিল সেখানে অনেক কালো মাথার বকের দেখা মিলল। বক দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়ল ছোট্ট কুমির একটা হেঁটে হেঁটে আসছে। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম একটু হাতি দেখতে। ওখানে অনেকগুলো বানরও ছিল, যার জন্য আমরা হাতি কোনো রকম দেখে চলে আসতে হয়েছে। তারপরে আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বাঘ দেখতে, যেই বাঘটা নাকি আমরা জঙ্গল সাফারিতে দেখেছিলাম। এটা তার মা, সেই আবার ডাইনিংয়ে বসে মাংস খায়, তার আলাদা করে ডাইনিং টেবিল আছে। ওর নাম মেঘা আর ওর এনক্লোজারটা ছিল সবচেয়ে বড়, কারণ ও খুব লাফায়। ওখান থেকে চলে এলাম বাহুবলীর কাছে, আর নামেও যেরকম কাজেও সেরকম বাহুবলী। এছাড়াও অনেক রকম প্রাণী আমরা দেখেছি, কিন্তু তাড়াহুড়োর কারণে ভিডিও করতে পারিনি, ছবি কিছু কিছু শেয়ার করলাম। সন্ধ্যা নেমে এলো আর আমাদের নন্দনকানন ঘোরা শেষ হলো, তাই আমরা রওনা দিয়ে দিলাম হোটেলের দিকে।